জাতীয় দল থেকে শুরু করে ছেলেদের সব দলই আছে খেলার মধ্যে, কিন্তু সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। দেশের ক্রিকেটে এটাই প্রথম অভিজ্ঞতা, এর কারণটাও স্পষ্ট। সম্প্রতি টাইগাররা যতটা ব্যর্থ ঠিক ততটাই সফল টাইগ্রেসরা। রাতারাতি সফলতার রহস্য কি? ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম মনে করেন দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ সিরিজ থেকেই শুরু ঘুরে দাঁড়ানোর। তখন টি টোয়েন্টিতে তুলনামূলক ভালো খেলার পর আত্মবিশ্বাস বেড়ে যায় টাইগ্রেসদের, তারপর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় নিজেদের সামর্থ্য বুঝতে পারে মেয়েরা। এই ধরনের দল যেটা হয় যে একটুতেই ভেঙে পড়ে কিংবা আবার একটুতেই খুব সাহসী হয়ে ওঠে, এরকম একটা দল। আমরা কিন্তু সাউথ আফ্রিকাতে একটা বড় কাজ করেছিলাম যে দলের ব্যাটিং অর্ডারের মধ্যে একটা পরিবর্তন এনেছিলাম, এবং আমাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল শামিমা, যে অ্যাকচুয়ালি মূল দলের হয়তো ছিলও না প্রথমে, তাকে দিয়ে আমরা যখন ওপেন করানো শুরু করলাম, আমরা দেখেছিলাম যে ও নেটে বা প্র্যাকটিস ম্যাচে ও খেলার আমি দেখেছিলাম, ভেরি ইমপ্রেসড। নারীদের উন্নতির সঙ্গে চলে আসে নানান হিসাব নিকাশ, চলে আসে তাদের সুযোগ সুবিধার কথা। সফলতার মানদণ্ডে বিচার করলে সময় এসেছে নারী ক্রিকেট নিয়ে নতুন করে ভাবার। বিসিবি অবশ্য কথা দিয়েছে এখন সামনে শুধু এগিয়ে যাওয়া। খেলার সংখ্যা কম, এটা এটা ঠিক, এবং এবছর আমরা বোধহয় আরও কিছু কিছু নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন করার প্রপোজাল আমরা দিয়েছি। বোর্ড যদি অ্যাপ্রুভ করে তাহলে খেলার সংখ্যা আরও অনেক বাড়বে, এবং আমার মনে হয় ওরা যথেষ্ট ব্যস্ত থাকবে। এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ, বিশ্বকাপ বাছাই, সালমা রোমানারা দুর্দান্ত, কিন্তু আসল পরীক্ষাটা এখনো বাকি, সেটা বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটাই যে মূল চ্যালেঞ্জ, কিন্তু মানিয়ে নিতে পারলে কঠিন কিছু নয়। এবার প্রত্যাশাটাও আরও বেড়েছে। দু মাসের মতো একটা প্রোগ্রাম করব, 8 সপ্তাহের মতো থাকবে একটা হাই পারফরমেন্স নেচারের একটা প্রোগ্রাম করব, যেখানে আমাদের মূল দল, এ দল বা ইমার্জিং দল যেই বলুন না কেন, তাদেরকে নিয়ে বড় একটা সংখ্যায় খেলোয়াড়দেরকে নিয়ে আমরা একটা ক্যাম্প করবো, এবং আমরা চাইবো যে আমরা মূল প্রতিযোগিতা পেরিয়ে গিয়ে সেমিফাইনাল যদি আমরা খেলতে পারি, আমরা মনে করবো যে এটা আমাদের জন্য বড় একটা অর্জন হবে। মেয়েদের অগ্রযাত্রা শুধু টি টোয়েন্টিতে নয়, ওয়ান ডেতেও আস্তে আস্তে ছড়িয়ে যাবে এমন প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। Below 100 our target was and